tanto que aconteceu isso com ele, নমস্কার। আনন্দহি জীবনম, জীবনে আমাদের আনন্দ নিয়েই বাঁচতে হবে, আর সেই বাঁচার যে রসদ আমরা পাই সে অনুষ্ঠানে কিন্তু আরও একবার আপনাদের মাধ্যম হিসাবে আমি উপস্থিত হয়ে গেছি। আর জীবনে আনন্দে থাকার জন্য দুঃখটাকে সরিয়ে দিতে হবে, অন্ধকারটাকে ভেদ করে আমরা আলোর দিকে এগোবো। তার জন্য কিন্তু জীবনে কিছু শুভক্ষণ, শুভ দিন থাকে। আজ এমনই একটা শুভ দিন যেটি আমরা কিনা জানি, ধনতেরাস। ধনতেরাস অতিরিক্ত শুভ দিন, আর আমরা প্রত্যেকেই জানি যে সৌভাগ্য বৃদ্ধির একটি দিন। আর সেই সৌভাগ্য বৃদ্ধির দিনে যদি আমরা আমাদের মাঝে এমন একজনকে পেয়ে যাই যিনি আমাদের সৌভাগ্যের চাবিকাঠি এনে দিতে সক্ষম, যিনি বহু বছর ধরে মানুষের সমস্যার সমাধান করে আসতে সঠিক রাস্তা দেখাচ্ছে, সঠিক পথ দেখাচ্ছে, মানুষকে ভালো থাকার রসদ জোগাড় করছে, তো আজকে এই শুভ দিনে তাকে পেয়ে কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যশালী নিজেদেরকে মনে করছি। আর যেহেতু আজকে একটা শুভ দিন, আর তার মুখ থেকে আমরা বহু কিছু শুনবো, পুরাণের বহু কথা আমরা তার মুখ থেকে শুনেছি, সমস্যার সমাধান তার কাছ থেকে শুনেছি। প্রতিনিয়ত আমরা যখন ভাবি যে আমাদের জীবনে সমস্যার আর সমাধান নেই, তিনি তখন বলেছে সব দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আমার দরজা খোলা। একদমই ঠিক ধরেছেন, আমি বারবার বলছি শুভ দিনে যখন তাকে আমরা লাইভ অনুষ্ঠানে পেয়েছি, আপনারা প্রত্যেকেই কিন্তু লাইভ অনুষ্ঠানে চলে আসতে পারেন, শুনে নিতে পারেন তার কথা। আর এই দিনে তাকে আমাদের মাঝে পেয়ে দেওয়ার জন্য তো অত্যন্ত ধন্যবাদ তো জানাতে হবে। আপনাদের অত্যন্ত কাছের যিনি, যিনি প্রতিনিয়ত সমস্যার সমাধান করে, যিনি বলেন ধনী থেকে দরিদ্র সকলেরই সমস্যার সমাধান পাওয়ার অধিকার আছে, ভালো রাখবো আমি, শুধুমাত্র আমার কাছ অবধি যারা পৌঁছবে তারা ভালো আছে, তারা ভালো থাকবে, আর যারা ইতিমধ্যে সে পৌঁছতে পারেননি তাদের জন্য কিন্তু তিনি সমস্যার সমাধান টিভি রেপার থেকে বলতে থাকেন। একদমই ঠিক ধরেছেন, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে তন্ত্র জ্যোতিষ মাতৃসাধক হস্তরেখাবিদ বাস্তু বাচস্পতি সংখ্যাতত্ত্ব জ্যোতিষ শ্রী পার্থ শাস্ত্রীজি। শাস্ত্রীজিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করবো মাধ্যম হিসাবে তার সাথে রয়েছি আমি। শাস্ত্রীজি নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত এই অনুষ্ঠানে। আর ভগবতে জটাজুটে ঘোরোদ্দংষ্টে ধীমই তন্নস্তারে প্রচোদয়াৎ। প্রথমেই আমি মা তারা, মা সিদ্ধেশ্বরী এবং আমার আরাধ্য গুরুদেব, তাকে প্রণাম জানাই, এবং যে সকল দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার আজকের দিনে প্রণাম, শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান। আজকে একটি বিশেষ দিন, আমরা এই বিশেষ দিনে এসে পৌঁছেছি। এই বিশেষ দিন হচ্ছে আজকে ধনতেরাস, আমরা যেটা বলে থাকি কালী পুজোর আগের দিন আজকে ধনতেরাস। এই দিনটা কিন্তু মানুষের সৌভাগ্য বৃদ্ধি করার দিন। মানুষের আজকের দিনে মানুষ যদি যে কোনো একটা সোনা বা রূপোর একটা জিনিস কিনে, একটা ছোট কয়েন হোক বা একটা ছোট কানের দুল হোক বা একটা হাতের আংটি হোক বা যে কোনো একটা ব্রেসলেট হোক বা যাই হোক একটা কিনে, যদি সেটাকে মায়ের সিঁদুর দিয়ে, শুকনো সিঁদুর দিয়ে এবং সেটাকে নিয়ে যদি ঠাকুরের কাছে স্থানে রেখে যদি একবার ধূপ দেখিয়ে এবং সেটাকে তার যেখানে অর্থের স্থান সেই জায়গায় রাখতে পারা যায়, তাহলে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয়, এটা আমরা জানি। সুতরাং আজকের দিনটা আমাদের কাছে বছরে একবারই আসে, এই ধনতেরাস। এই ধনতেরাস দিনটা আজকে কিন্তু একটা বিশেষ দিন আমাদের কাছে। এই দিনে কিন্তু ধনী দরিদ্র সকলেই যদি একটা করে কেনেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ছোট একটা জিনিস যদি কেনার ক্ষমতা নাও থাকে তাহলে কি করতে হবে, অল্প টাকার মধ্যে 100 টাকার মধ্যে রূপোর কয়েন আমরা কিন্তু জার্মান সিলভার হোক বা সিলভারের রূপোর কয়েন আমরা কিনতে পাই বাজারে, সেটা যদি আমরা নিয়ে নিতে পারি এবং সেটাকে নিয়েও যদি আমরা পুজো করিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আগামী দিনে সৌভাগ্য অনেকটাই বৃদ্ধি পাবে। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ দিন। আমি প্রথমেই বলি, আগামীকাল কালী পুজো। কালী পুজো মানে দীপান্বিতা অমাবস্যা, 10:10 চতুর্দশী কেটে তারপরে অমাবস্যা পড়ছে এবং আগামী বুধবার রাত্রি 9:16 অবধি এই দীপান্বিতা অমাবস্যা কিন্তু থাকছে। এর মধ্যে আমরা যদি আমাদের কিছু কিছু ভালো কাজ, যেগুলো আমাদের কাজ মানে আমরা কাজ করে থাকি ধ্যান জপের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, এই কাজ যদি মানুষের করিয়ে দিই তাহলে কিন্তু মানুষের অনেক ভালো হয়। তো সেই জন্য অনেকে সারা বছর ধরে এই যোগটার অপেক্ষা করে থাকে। এই যোগ যখন আসে বছরে একবারই আসে, যেমন আজকে ধনতেরাস, কালকে কিন্তু আগামীকাল মঙ্গলবার রাত্রি 10:10 পর চতুর্দশী ছেড়ে অমাবস্যা পড়ছে, এই অমাবস্যা পড়লেই কিন্তু আমরা এই যোগের কাজগুলো করতে পারি। তো সুতরাং এই যোগের মাধ্যমে যদি মানুষের কাজ করে দিই তাহলে কিন্তু মানুষের অনেক উপকার হয় এবং মানুষের যাদের নানা রকম দোষ রয়েছে যাদের ছকে, তাদেরকে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে অনেক উপকার করতে পারি এবং আমাদেরও মনে শান্তি হয় যে মানুষের কাজ আমরা করতে পারলাম। তো সেই জন্য বলি, এই মা কালী পুজোর দিন আমি রিজদা গ্রাম
এক সময় ছিল হুগলি জেলার অন্তর্গত রিষড়া গ্রাম, আমার পূর্বপুরুষ যেখান থেকে আমি জন্মেছি, যেই গ্রাম সেই গ্রামের মাটিতে আমার জন্ম, এবং সেইখানেই এখন কিন্তু সেটা আর গ্রাম নেই, সেটা শহরে পরিণত হয়েছে। যাই হোক, সেই গ্রামে আজ থেকে 612 বছর আগে মা সিদ্ধেশ্বরীর মন্দির স্থাপন হয়েছিল, এবং সেটি যে হয়েছিল আমারই কোনো এক পূর্বপুরুষের হাত ধরে। এবং সেই মা সিদ্ধেশ্বরীর মন্দির আজকে আমাদের জাগ্রত দেবী, আমাদের রিষড়া অঞ্চলের যত মানুষের যত অসুবিধে সুবিধে, শুধু রিষড়া নয়, আজকে অনেক অনেক দূর দূরান্ত যারা বোম্বেতে আছেন রিষড়ার, আমাদের রিষড়াবাসী, ধরুন কারুর মেয়ের বিয়ে হয়েছে বোম্বেতে, বা কারুর ছেলে চাকরি করছে বোম্বেতে কি দিল্লিতে কি ব্যাঙ্গালোরে কি লন্ডনে কি ইউএসএতে কি বিদেশে, তারাও কিন্তু এই মা সিদ্ধেশ্বরীর কৃপায় আজকে অনেক বড় হয়েছেন, এবং তাকে পুজো দিয়ে আজকে তারা অনেক বড় হয়েছেন। সেই জন্য বলি, এই মা সিদ্ধেশ্বরীর কাছে আমাদের অবশ্যই যেতে হয় এই পুজোর দিন, কালী পুজোর দিন, যার জন্য কালী পুজোর দিন রাত্রিরে আমি যজ্ঞর কোনো কাজ রাখি না, এবং পরে যখন মা সিদ্ধেশ্বরীর ওখানে আমাদের পুজো হয়, পুজোর পরে আমাদের যজ্ঞ হয়, এবং সেখানে মায়ের কাছে কিছু কিছু মানুষ বলিদান করেন, সেই বলিদানের মাধ্যমে এবং পুজোর মাধ্যমে যজ্ঞের মাধ্যমে মানুষের যখন কাজ হয়, তারপরে কিন্তু আমি অমাবস্যা যখন থাকে, আপনারা জানেন অমাবস্যাটা পড়ছে মঙ্গলবার দিন রাত্রির 10টা 10-এর পর, এবং থাকছে বুধবার 9টা 16, তারপর কিছু মানুষের কাজ অল্প সময়ের মধ্যে যতটুকু সময় পাই, আপনারা জানেন আমি বেশি লোকের কাজ করি না, করতে পারি না, কেন সেই কাজ কিন্তু কাজের মতো কাজ হয় না, সেই জন্য যেটুকু কাজ হয় সেটুকু কাজ আমি নিজে করে তারপর সেই কাজ লোককে দিই, এটাই প্রত্যেক বছর ধরে আমার একটা চলে আসছে। এবং আজকে আমরা যে বেঁচে আছি, আমরা যে কাজ করছি, আজকে এই যে জায়গায় বসেছি আপনাদের জন্য, এই জ্যোতিষ শাস্ত্র চর্চা করেছি, এই যে তন্ত্র নিয়ে পড়াশোনা করছি, জানছি, শ্মশানে ঘুরেছি, মন্দিরে ঘুরেছি, চতুর্দিকে ঘুরে কবরস্থানে ঘুরেছি, চতুর্দিকে ঘুরে, এবং আপনাদের কত একটি এপিসোডে বলেছিলাম যে আমি এই পুজোর সময় যে ছুটি ছিল, বা পুজোর সময় আমাদের অনেক জায়গায় যেতে হয় না, কিছুটা সময় পাই, ধ্যান যোগের সময় পাওয়া যায়, সেই সময় আমি একটি জায়গায় গেছিলাম, সেখান থেকে আমি কিছু জ্ঞান আহরণ করে নিয়ে এসেছি, শুধু আমার নিজের জন্য নয়, আপনাদের সকলের জন্য, মানুষের জন্য, যাতে উপকার করতে পারি। সুতরাং বলি, এই মা সিদ্ধেশ্বরী আমাদের রিষড়ার, এই মা সিদ্ধেশ্বরীকে প্রণাম জানিয়ে এবং তার চরণে আমার মাথা ঠেকিয়ে আমি বলি যে আগামী দিন প্রত্যেকে ভালো থাকুন, আর এই যে দীপান্বিতা অমাবস্যা, এই দীপান্বিতা অমাবস্যার মধ্যে কাজ করিয়ে যাদের যা যা দোষ আছে দোষগুলো কাটিয়ে নেবেন, তাহলে আগামী দিন আপনাদের চলার পথ সুগম হবে। আমি চাই প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে যদি ভালো থাকা যায় তাহলে কিন্তু কারোর সাথে কারোর হিংসে বিবাদ থাকে না, প্রত্যেকে প্রত্যেকের কথা যদি ভাবা যায় তাহলে হিংসে বিবাদ থাকে না, এবং এই সমাজকে সুন্দর করা যায়, এবং প্রতিটি মানুষের মনের মধ্যে আনন্দ দেখা যায়, যার জন্য আমি বলি আনন্দ হি জীবনম, এই কথাটা মাথায় রাখতে হবে, আনন্দের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, যতই দুঃখ থাক, আপনারা জানবেন যদি খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, তারপরেই সুখ আসবেই, এই কথাটি রয়েছে। আমি বলি, এই কথাটি আমার কথা নয়, এটা গীতার কথা, চক্রবৎ পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে চক্রের ন্যায় আমাদের সুখ এবং দুঃখ পরিবর্তন হচ্ছে, আজকে সুখ হলে কাল দুঃখ, কাল দুঃখ হলে তারপরে সুখ আসবেই, আসতেই হবে। সেই জন্য আমি বলি, আজকের এই যোগটিকে নষ্ট করবেন না, এবং দীপান্বিতা অমাবস্যার যোগ একটি বড় যোগ, এই যোগকে কাজে লাগিয়ে আমাদের যারা জ্ঞানী গুণী ধ্যান, যারা ধ্যান জপের মাধ্যমে কাজ করেন, যজ্ঞের মাধ্যমে, যাগ যজ্ঞের মাধ্যমে কাজ করেন, তাদের কাছে আসুন, এবং এসে আপনারা একজন ভালো মানুষকে খুঁজুন, খুঁজে তার কাছে গিয়ে আপনার এই দোষগুলোকে কাটিয়ে নিন, এবং দোষ কাটানো যায় না, দোষ প্রশমন করা যায়, আমি বারবার যে কথাটা বলি, সেই দোষ প্রশমন করলেও আপনাদের জীবনে চলার পথকে অনেকটা সুগম করে নেওয়া যাবে, এটা মাথায় রাখবেন। এই বলে আজকের এই অনুষ্ঠান আমি শুরু করলাম, আমাদের কোনো কলার আছে? হ্যাঁ, কলার বন্ধু রয়েছেন, তাকে প্রথমে শাস্ত্রী যে একটু ধন্যবাদ জানিয়ে নেব, কারণ একদম একদম অনেকক্ষণ ধরে কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম হচ্ছে, আমি তমলুক থেকে বলছিলাম, একটু আমার বোনের সম্পর্কে জানতে চাই। বোনের সম্পর্কে জানবেন, বলুন বোনের ডেট অফ বার্থ, জন্ম, তার আগে নামটা বলুন বোনের। সায়নী। সায়নী কি? সামন্ত। সায়নী সামন্ত, আচ্ছা, এইবার ডেট অফ বার্থটা বলুন। 16 জুন 1991। 16 জুন 1991,
সময় সকাল 9:15। সকাল 9:15। জন্মস্থান তমলুক। 16/6/91, 9:15, হ্যাঁ শুনেছি, 16/6/91, সকাল 9:15, জন্মস্থান তমলুক। হ্যাঁ, এইবার শুনবো যে বোনের বিষয়ে কি জানতে চাইছেন আপনি। একটু কেরিয়ার চাই। এই মুহূর্তে বোন কি করছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বোন, এই মুহূর্তে কি পড়াশোনা করছে? হ্যাঁ পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এবার চাকরি বাড়ির চেষ্টা করছি। জবের চেষ্টা করছে, কবে ভালো জব পাবেন সেটা কি আপনার প্রশ্ন? হ্যাঁ সেটা একদম সেটা। টাইমটা কি বললো? সকাল 9:15। সকাল 9:15, 16/6/91, জন্মস্থান তমলুক। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন জবের চেষ্টা করছে, জবটা কবে পাবে। আপনি সঙ্গে থাকুন, শাস্ত্রীজি বলে দিচ্ছে। আর আমাদের সঙ্গে রয়েছে বহু দর্শক, আর সেই দর্শক আর ভিউয়ার্সরা প্রতিনিয়ত ভাবছেন যে শাস্ত্রীজি আরো কি কি জানাবেন তাদের উদ্দেশ্যে, কারণ তিনি টিভির এপার থেকে যে বার্তাগুলো পৌঁছে দেন আপনাদের, সেটি যে বহু কাজে লাগে, সচেতন হতে যে আপনাদের সাহায্য করে সেটি আপনারা জানিয়েছেন। কিন্তু বহু মানুষ চলে আসতে চাইছে, দিন তো আজকে অবশ্যই ভালো, এরকম একটা বিশেষ দিনে শাস্ত্রীজিকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি। এছাড়াও কিন্তু রয়েছে দীপাবলি, এছাড়াও রয়েছে কিন্তু দেওয়ালি, এছাড়াও রয়েছে দীপান্বিতা, অমাবস্যা, কালীপুজো, এতগুলো দিনে কিন্তু যে কোনো সমস্যা সহজেই সমাধান হওয়া সম্ভব। আর শাস্ত্রীজিকে কোথায় পেয়ে যাবেন এটি মুহূর্তে কিন্তু অনেকেই জানতে যাচ্ছে, তাই এই ফাঁকে আমি অল্প করে জানিয়ে দিই শাস্ত্রীজিকে আপনারা কোথায় পাবেন। প্রথমেই বলে দিই, টিভি স্ক্রিনে দুটি বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বার দুটি অবশ্যই নোট ডাউন করুন, 9674874719, আরও একটি নাম্বার রয়েছে 9674874816। এই নাম্বার দুটি বুকিং নাম্বার, সেখানে আপনারা ফোন করে বুকিং করবেন, অগ্রিম বুকিং অবশ্যই। কোথায় কবে কিভাবে পেয়ে যাবেন জানিয়ে দেবো অবশ্যই আমি। প্রত্যেক রবিবার পাচ্ছেন ব্যারাকপুর, ব্যারাকপুর 15 নম্বর রেলগেটের পাশে চেম্বার সৌভাগ্য চক্র, এটা পাচ্ছেন প্রত্যেক রবিবার। রবিবার দুপুর 1টা থেকে 2টো অবধি পাচ্ছেন বালিতে, সকালে রবিবার তাহলে আপনারা দুটি জায়গায় পেয়ে যাচ্ছেন, বালিতে পাচ্ছেন 11টা থেকে 2টো, আর বিকেল 4টে থেকে 8টা পাচ্ছেন ব্যারাকপুর। সোমবার পাচ্ছেন বরাহনগর ভাগ্য চক্র চেম্বার, সেটা হচ্ছে সোমবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 8টা। মঙ্গলবার বাগুইহাটিতে পেয়ে যাচ্ছেন লোকনাথ মন্দির কাছে বিকেল 4টে থেকে 8টা। প্রত্যেক বুধবার পাচ্ছেন কালীঘাটে, কালীঘাটে চেম্বার বিধাতা 6টা থেকে 9টা। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস চেম্বার বিকেল 5টা থেকে 9টা। রিশার মানুষেরা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার দুপুর 1টা থেকে 4টে। এই জায়গায় চলে আসতে হবে যদি শাস্ত্রীর সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ সঙ্গে যিনি আছেন তাকে শাস্ত্রীজি বলে দেবেন। রবিবার জন্ম? হ্যাঁ রবিবার জন্ম। জন্ম রাশি লগ্ন জানা আছে? দেবাড়িগণ এটা লিখে নিন ভাই, ঠিক আছে? হ্যাঁ এটা লিখে নিন। আচ্ছা কেরিয়ার সম্বন্ধে তো? হ্যাঁ জব কবে পাবে, পড়া কমপ্লিট হয়েছে, জবের চেষ্টা করছে, জব কবে পাবে, জবের কি চেষ্টা করছে বোন? কোন সেক্টরে কি ইন্টারভিউস দিচ্ছে? জবের চেষ্টা করছে? হ্যাঁ জবের চেষ্টা করছে। এবার আমি বলি, শাস্ত্রীজি বলছে আপনি শুনে নিন। আচ্ছা আমি যা ছকে দেখতে পাচ্ছি, দ্বিতীয়তে রয়েছে বুধ রবি কেতু একসঙ্গে রয়েছে, তৃতীয় চতুর্থে কিন্তু মঙ্গল রয়েছে, চতুর্থে মঙ্গল থাকা মানে কিন্তু আমরা মঙ্গল দোষ হিসেবে ধরে থাকি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটাকে ঠিক করতে হবে। চন্দ্র শুক্র বৃহস্পতি মঙ্গল এক ঘরে রয়েছে, আর এর এর কিন্তু কালসর্প যোগ রয়েছে, ঠিক আছে? কালসর্প যোগ রয়েছে এবং একে কিন্তু মঙ্গল দোষটাকে একটু ঠিক করতে হবে, এবং কালসর্প দোষটা অবশ্যই একটা যজ্ঞের মাধ্যমে যার সঙ্গে একটা ভালো মানুষের সাথে যোগাযোগ করে অবশ্যই এটাকে কাটিয়ে নিতে হবে, নালে কিন্তু সমস্যা থাকবে, ঠিক আছে? আর একটু মস্তিষ্কে চঞ্চলতা রয়েছে, খুব চঞ্চল মানসিক অবস্থা, খুব চঞ্চল। আমি বলে দিচ্ছি মানসিক খুব চঞ্চলতা থাকবে, এবং যেহেতু মঙ্গল দোষ রয়েছে চতুর্থে মঙ্গল, মঙ্গল দোষ, সুতরাং মঙ্গল দোষটাকে কাটাতে হবে। কালসর্পযোগ রয়েছে, কালসর্পযোগটাকে কাটাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সামনে দীপান্বিতা অমাবস্যা রয়েছে, এই দীপান্বিতা অমাবস্যা কিন্তু এগুলোকে ঠিক করে নেওয়া ভালো। দশমে শনি আছে, নবমে রাহু রয়েছে, এইগুলোকে ঠিক করে নিতে হবে। এইগুলোকে ঠিক করলেই কিন্তু
চাকরি বাকরি যে ব্যাপার বা কেরিয়ারের ব্যাপার, যে ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইটাই হচ্ছে শাস্ত্রীজি, যেখানে কোনো কারণে ফোনটি বিচ্ছিন্ন হওয়ার পরেও কিন্তু তিনি ডিটেলসে জানিয়ে দিচ্ছেন, কেননা টিভি দেখছেন ওনারা, যাতে জানতে পারেন পুরো ইনফরমেশনটা কিন্তু পৌঁছে গেল আপনাদের। আর শাস্ত্রীজি, আমার ঝুড়িতে কিন্তু প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে বন্ধুও রয়েছে, আমি চট করে বন্ধুকে নিয়ে আমার প্রশ্নে ফিরে আসবো। কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিক্রি করতে যাচ্ছি। কার বিষয়ে জানবেন? জন্মস্থান? বিষ্ণুপুর। বিষ্ণুপুর। 25/6/96? হ্যাঁ, 25/6। 9:55 রাত্রি, জন্মস্থান বিষ্ণুপুর, তাই তো? আচ্ছা, ছেলে রাশি লগ্ন কিছু জানা আছে? আপনাকে বলতে হবে না, আমি বলে দেবো মা, আপনাকে বলতে হবে না, আপনি মিলিয়ে নিন, আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, 9:55 বললেন মা? হ্যাঁ, 9:55 বিষ্ণুপুর। বিষ্ণুপুর মানে বাঁকুড়া বিষ্ণুপুর? আচ্ছা, তাহলে বাঁকুড়া ওই দিকটাই হচ্ছে। রাত্রি তো? পড়াশোনা বেশি দূর করেনি, তাই তো? হ্যাঁ, নেতাজি থেকে ডিপ্লোমা। আচ্ছা, ওর জন্মেছে হচ্ছে, আমি আমি বলছি, আপনি লিখে নিন মা, ওর মঙ্গলবার জন্ম। হ্যাঁ, কন্যা রাশি বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? প্রথমেই বলে দিই আপনাকে, ওর যা যা বাধা আসছে কন্যা রাশির ওপর আর দেবাড়ি গণ, এটাও লিখে নিন। ওর যা যা বাধা আসছে, বাধাটা মেনলি যেটা হচ্ছে, এখন কন্যা রাশির ওপর শনির ধাইয়া চলছে। শনির যেমন সাড়ে সাথে হয় না, আড়াই বছর করে থাকে তিনটে রাশির গ্রহের ওপর, রাশির ওপর আড়াই বছর করে, ঠিক সেরকম এখন শনির ধাইয়া চলছে, মানে শনির একটা আঁচ আছে, যার জন্য যে কোনো কাজে বাধা, যে কোনো শুভ কাজে বাধা, চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, সব সব কিছুতে বাধা থাকবে, ঠিক আছে? হ্যালো, কেটে গেছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, উনি কোন যেটা বললেন আমাকে, উনি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছিলেন, বেটার জব আছে নাকি, আমি ওটা ওনাকে বলে দিচ্ছি, উনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি টিভির ক্যামেরায় চোখ রাখুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আর আপনারা অবশ্যই চোখ রাখবেন কিন্তু বুকিং নাম্বার, কারণ প্রত্যেকেই চলে আসতে চাইছেন, আর চলে আসতে হবে পার্মানেন্ট সলিউশনের জন্য। দীপানিতে অমাবস্যা কিন্তু রয়েছে যে কোনো রকম বড় সমস্যার সমাধানের জন্য, প্রত্যেক রবিবার কিন্তু পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে আপনারা, সকালে 11টা থেকে 2টো বালি আর ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, বিকেলে 4টা থেকে 8টা সোমবার পেয়ে যাচ্ছেন বরাহনগরে, বিকেল 5টা থেকে 8টা মঙ্গলবার পাচ্ছেন বাগুইহাটি, বুধবার পাচ্ছেন কালীঘাট, বৃহস্পতিবার হাতিবাগান, আর শনিবার রিষড়া। বুকিং নাম্বারটি অবশ্যই চোখ রাখুন, কারণ হচ্ছে যারা ভাবছেন আমার ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় সঠিক জানা নেই, বা আমি ঠিকটা জানি না, বা যার বিষয়ে জানবো সে সঙ্গে যাবে না, তারাও কিন্তু চলে আসতে পারেন। ডেট অফ বার্থ, জন্মস্থান ছাড়াও কিন্তু শাস্ত্রীজি আপনাদের বিচার করতে পারবেন, আপনাদের চেম্বারে যোগাযোগ করতে হবে, যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু রয়েছে শাস্ত্রীজি। শুনে নেবো শাস্ত্রীজি। এবার কথা হচ্ছে, যার কথা বলছিলে মা, সেই মানে তোমার ছেলের কথা, তার কিন্তু মন সাংঘাতিক চঞ্চল, কারণ চন্দ্র এবং রাহু এক ঘরে রয়েছে, চন্দ্রের যে কাজটা রাহু করতে দিচ্ছে না, সেখানে দৃষ্টি দিচ্ছে, যার জন্য চন্দ্র রাহু এক ঘরে থাকাতে মানসিক অবস্থা চঞ্চল, এবং মঙ্গল দোষ যুক্ত এই তোমার ছেলে, পারলে মঙ্গল এটাকে কাটিয়ে নিও। শাস্ত্রীজি, অনেক সুন্দর একটা প্রশ্ন করবো করে, কেন সময় তো শেষের দিকে, তার প্রশ্নটা না করে উত্তরটা না পাওয়া অব্দি কিন্তু আমি ঠিক স্বস্তি পাচ্ছি না। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন, এই বেশ কদিন আগে মঙ্গল দোষ নিয়ে একটি আমার এক বান্ধবী খুব জর্জরিত, সে কারুর কাছে একটা গিয়েছিল, তাকে ঠিক একইভাবে বলা হয়েছে মঙ্গল দোষ, আজকেও আমরা কিন্তু দেখলাম কলার বন্ধুর মঙ্গল দোষ, বলা হয়েছে যে মঙ্গল দোষ হয়েছে যেটা সাংঘাতিক মারাত্মকভাবে এফেক্ট করতে পারে, বা ইন ফিউচার তার একদম মারাত্মক ক্ষতি হতে পারে, ও খুব ডিপ্রেশনে। তো আমি যখন আপনাকে পেয়েছি স্টুডিও, যদি এইটুকু আমরা একটু জেনে নিরকম, মঙ্গল দোষ আমার বান্ধবী না, অনেকের ছকেই দেখতে পাচ্ছি, এই মঙ্গল দোষটা কি বা কিভাবে জীবনে এফেক্ট করে, বা কিভাবে বুঝবো আমরা ছকে এটা থাকলে যে মঙ্গল দোষ আছে? মঙ্গল হচ্ছে আসলে একটি পুরুষ গ্রহ, মঙ্গল
এবং এই মঙ্গল দোষ থাকা জীবনটা জীবনে খুব সাংঘাতিক ব্যাপার। কেন সাংঘাতিক ব্যাপার? কারণ কি, এই মঙ্গল দোষ থাকার কারণে আমাদের যা যা সমস্যা তৈরি হয় বা সৃষ্টি হয় বা অসুখ বিসুখ থেকে শুরু করে সেগুলো কিন্তু আমাদের জীবনে একটা সাংঘাতিক ব্যাপার হয়। অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এক একটা মঙ্গল দোষ ডিপেন্ড করছে, চার পাঁচটা আমরা দেখি, ছক যখন দেখি, ছকে আমরা দেখি লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, এইসবগুলো যখন দেখতে পাই এইগুলো থাকা মানে কিন্তু আমার মঙ্গল দোষ যুক্ত। মঙ্গল দোষ এমন জিনিস, মঙ্গল দোষ থাকলে সমাজ বিরোধী তৈরি হয় মানুষ, জাতক বা জাতিকা সমাজ বিরোধী হয়। মঙ্গল দোষ থাকলে অনেক রকম অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে নানা রকম বাতজ রোগ থেকে শুরু করে নানা রকম অশ্লো এবং নানা রকম সাংঘাতিক রকমের এক একটা বড় বড় রোগ, কর্কট রোগ পর্যন্ত এই মঙ্গল দোষের জন্য হয়ে থাকে। সুতরাং এই মঙ্গল দোষ আমরা দেখি কি, আমরা যখন লগ্ন যখন চারটা দেখি, লগ্নে যদি মঙ্গল থাকে বা চতুর্থে সপ্তমে অষ্টমে যদি মঙ্গল থাকে, দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে বলি মঙ্গল দোষ যুক্ত ছক। এবং মঙ্গল দোষ যুক্ত থাকলে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে মঙ্গল দোষটাকে প্রশমন করতে হবে, এবং মঙ্গল দোষ যদি আমি না প্রশমন করাতে পারি তাহলে কিন্তু এই মঙ্গল দোষ যুক্ত যে জাতক বা জাতিকা তাদের কিন্তু আগামী দিন দারুণভাবে এফেক্ট হয়। মানে অ্যাক্সিডেন্ট হয় কোনো জাতক বা জাতিকা, তার যদি বিয়ে হলো একটা জাতিকার সাথে একটা জাতকের বিয়ে হলো, এবার জাতিকা মঙ্গল দোষ যুক্ত, তাহলে কিন্তু অনেক সময় কি হয় ওই জাতকের ক্ষতি হয়, সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, তার ভালো চাকরি থেকে তার চাকরি চলে যায় বা ভালো ব্যবসা করছে ব্যবসা চলে যায়, এসব নানা রকম মধ্যে দিয়ে যেতে হয়। আর যদি অনেক সময় জাতকের মঙ্গল দোষ থাকে, জাতিকা কিন্তু অনেক সময় বৈধব্য যোগ্য থাকে, বিয়ে হলো কিন্তু বৈধব বিধবা হয়ে গেল, এরকম হয়। আবার অনেক সময় কি হয় সারা জীবন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, আমরা এর অনেককে দেখি মানে এতগুলো ক্ষতি আমাদের জীবনে হতে পারে, খুব ক্ষতি মানে আমাদের মধ্যে হয়ে যায়। তবে এটি কাটানো সম্ভব, আমি কাটানো বলবো না, স্বাস্থ্যজি কখনো কাটানো বলে না, বলে প্রশমিত করা, একদম তাই, সেটি কিন্তু সম্ভব। আর তার জন্য কিন্তু দীপান্বিত অমাবস্যা কিন্তু একটি বিশেষ দিন আমরা বলতে পারি, বিশেষ দিন একটা। আর স্বাস্থ্যজি আপনি তো বহু সমস্যার সমাধানে বহু দোষ কাটানোই দীপান্বিত অমাবস্যায়, তাহলে যে কোনো কঠিন সমস্যাই তো কাটানো যায় দীপান্বিত অমাবস্যায়? একদম, দীপান্বিত অমাবস্যা আমাদের বছরে একবার আসে, এবং আমাদের বিশেষ একটি অমাবস্যা হচ্ছে এই দীপান্বিত অমাবস্যা। এই কালী পুজোর দিন রাত্রিরে এই দীপান্বিত অমাবস্যায় যদি আমরা কাজ করাতে পারি তাহলে কিন্তু সেই কাজ অবশ্য সফল হবেই। এবং একটা কথা বলি, মঙ্গল দোষ বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, মঙ্গল মানে অনেকে প্রবাল দিয়ে দেন, একটা লাল প্রবাল দিয়ে দাও তাহলে তার মঙ্গল দোষ কেটে যাবে। লাল প্রবাল দিলে শুধু হবে না, তাকে যজ্ঞে বসিয়ে তাকে রুদ্রাভিষেক করাতে হয়, রুদ্রাভিষেক যদি করানো যায় যজ্ঞে বসিয়ে তাহলে কিন্তু তার মঙ্গল দোষটা প্রশমিত হয়। এটা কিন্তু মাথায় রাখ, এটা মাথায় রাখ, একটা লাল প্রবাল আমি পরে বসে রইলাম আর কিছু করলাম না, আমার মঙ্গল দোষ কাটবে না বা তার মঙ্গল দোষ কাটবে না, তাহলে কিন্তু অবশ্যই যজ্ঞে বসিয়ে তার রুদ্রাভিষেকটা করিয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। সময় তো একেবারে শেষের দিকে, চট করে কিন্তু শাস্তি যে টোটকা না শুনে কিন্তু অনুষ্ঠানে ছাড়া যাবে না আপনাকে, কারণ বহু দর্শক কিন্তু অপেক্ষা করে থাকে শেষ মুহূর্তে টোটকার জন্য। একদম, আজকে মঙ্গল দোষ যখন এই আমাদের পূর্ণ লগ্ন, আজকে হচ্ছে আমাদের ধনতেরাস, এবং আগামীকাল আমাদের কিন্তু কালী পুজো দীপান্বিত অমাবস্যা, তা আজকের এই পূর্ণ দিনে আমি বলি যে মঙ্গলের গুরু হচ্ছে বগলা, তো সুতরাং এই বগলার যদি আমরা কিছু কাজ করতে পারি তাহলে কিন্তু মঙ্গল দোষ থেকে আমরা কিছুটা হলেও প্রশমিত আমাদের মধ্যে হয়। তা সুতরাং যে কোনো একুশটি মঙ্গলবার হলুদ বস্ত্র পরিধান করে কাঁচা হলুদের একটা গিঁট হলুদ সুতোতে বেঁধে জাতিকারা বাঁহাতে জাতকরা ডানাতে বাঁধুন, মঙ্গল দোষ কিছুটা হলেও প্রশমিত হবে। আরো অনেক কিছু টোটকা রয়েছে, আমি ধীরে ধীরে আপনাদের অবশ্যই বলবো, এটা মাথায় রাখবেন। সময় আমাদের থামতে বললো, আপনারা থামবেন না, সামনে রয়েছে দীপান্বিত অমাবস্যা, সামনে রয়েছে শাস্ত্রীজি বুকিং নাম্বার, শাস্ত্রীজি এই বিশেষ দিনে আপনাকে পেয়ে কিন্তু আমরা সত্যি খুব খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ এই বিশেষ দিনে আপনাকে পাওয়ার জন্য। আগামী আরও প্রতি মুহূর্তে আপনাকে পেয়ে যাবে আশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। জীবনে অন্ধকার যতই ঘনিয়ে আসবে ভাবেন আলোর দিশা আছে, শুধু খুঁজে নিতে হবে। খালি মা কালীকে জানিয়ে যাই, কালী কালী মহা কালী, কালীকে পাপ হারিনি, ধর্মাত্ম মোক্ষতে দেবী গরি নারায়ণী নমস্তুতে। নমস্কার।